আমাদের প্রিয় নানা সাহেব ভাই উনি কিছু বলুন। আসলে আমি অভিভূত হয়ে গেছি, খুব ভালো লাগছে যে আমাদের দেশের একজন ব্যবসায়ী চলচ্চিত্রে রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী কিন্তু অনেক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু কেউ কিন্তু চলচ্চিত্রের জন্য এগিয়ে আছে, অনন্ত জড়িয়েছে, এবং ডিজিটাল সিনেমাটা কিন্তু সেই প্রথম তৈরি করেছে। আমি একটু সরি তো ছবিটা তুমি তৈরি করেছে ডিজিটালে, সকলে দেখছে এবং সবাই আনন্দ পাচ্ছে, ছবিটা মানে ইন্টারন্যাশনাল একটা লেভেলে তৈরি হয়েছে, এবং আমি আশা করি বছরে এরকম তিনটা ছবি অনন্ত হবে তৈরি করবে। এবং আমি আমি কথা দিব যে উনি হিরো এবং আমি হিরো বলি, ওনাকে অনন্ত বলেই ডাকি, আমি হিরো বলেই ডাকি, তো ওনার সাথে আমার একটা কথা বলি, আমি কিন্তু সবসময় একটু বিশ্লেষণ কথা বলি এবং সত্য কথা না বলি। ওনার সাথে আমার প্রথম কথা হয়েছে বছর খানিক আগে, আমি একবার ওনাকে কল দিয়েছিলাম, তো উনি খুব ব্যস্ত ছিল, ওনার সাথে কথা হয়নি, তো দুদিন আগে উনি আমাকে কল দিয়েছে, তা আমি খেয়াল করতে পারিনি, তো সকালবেলা আমি দেখলাম যে উনি আমাকে কল করেছে, সঙ্গে সঙ্গে আমি কলটা ব্যাক করেছি। উনি এত সুন্দর করে আমাকে বলেছেন যে নানা ভাই আমি যমুনা ফিচার পার্কে যাবো ছবিটা দেখতে, আপনারা সবাই আসবেন। আমি খুব খুশি হয়েছি, কারণ আমি কিন্তু শিল্পী হিসেবেও নাচছি, তো উনি যে আমাকে এত সুন্দর করে কথা বলেছে, আর আমি নিজেকে অলওয়েজ নিজেকে খুব ছোট মনে করি, আমি নিজেকে কখনই বড় মনে করি, তবে আমি কথা বলি খুব মানে দেশপালের ভাবে, এটা সত্যি কথা, এবং এটা সত্য আমি সেটাই করি, কারণ এই একটা ছবি আজকে বাংলাদেশ আপনারা চিন্তা করে দেখেন 100 কোটি বা 120 কোটি যাই বলে আপনারা, এত সুন্দর একটা ছবি এর আগে কখনোই হয়নি, এবং এই ছবিটা দিয়ে এই যে অনন্ত হিরো আমার হিরো যে করল ছবিটা, আমি বিশ্বাস করি আরো বড় বড় ব্যবসায়ী এগিয়ে আসবে, এবং কুনার নামটাই প্রথম লেখা থাকবে যে অনন্ত প্রথম হিরো। আপনারা সবাই ছবি দেখুন, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দেখুন, সবাই হলে আপনার অনন্ত ভাইয়ের প্রতিক্রিয়া।